Hello guys, welcome to this unique channel WP exam. Today I am going to discuss about current electricity for WP wireless operator. দেখো তোমাদের জন্য আমি কিছু current electricity এর উপরে কিছু MCQ কোশ্চেন নিয়ে এসেছি। এই MCQ কোশ্চেনগুলোকে অ্যানালিসিসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে t সেকেন্ডে যদি q পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রা কি? এখানে তড়িৎ প্রবাহ মাত্রা বলতে বোঝানো হয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা বোঝানো হয়েছে কারেন্টকে আমরা ডিনোট করি i দিয়ে। তো আর এখানে q, এখানে আমরা যদি এই চারটে অপশান ফলো করি, চারটে অপশানের মধ্যে যে q রয়েছে, q মানে হচ্ছে চার্জ বা আধান, ঠিক আছে? আমি যদি এটাকে বাংলায় বলি তো কিউর বাংলা হচ্ছে আধান, আর টি মানে হচ্ছে টাইম বা সময়, ঠিক আছে? তো এদের যে রিলেশনটা হয়, তো এই রিলেশনটা হচ্ছে আই ইকুয়াল টু কিউ বাই টি, মানে কারেন্ট ইকুয়াল টু চার্জ বাই সময়। তাহলে আমি যদি এই ইকুয়েশান থেকে কারেন্টের সংজ্ঞা বলার চেষ্টা করি তো সেটা কি দাঁড়ায়, আমরা যদি টি এর ভ্যালু 1 সেকেন্ড ধরে নিই, ধরো টি ইকুয়াল টু 1 সেকেন্ড, তখন আমার কি হবে, তখন আই ইকুয়াল টু কিউ। তার মানে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকেই বলে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোন অপশানটা সঠিক হলো? বি। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, এখানে যেই টার্মগুলো দেওয়া রয়েছে কুলম, অ্যাম্পিয়ার, সেকেন্ড, এগুলো কোনো না কোনো প্যারামিটারের একক বা ইউনিট। তো আমরা যদি ডিসকাস করি যে কুলম কিসের একক, কুলম হচ্ছে আধানের একক বা চার্জ, আমরা আধানকে কী দিয়ে ডিনোট করেছি? কিউ দিয়ে। আচ্ছা, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের একক, আর সেকেন্ড তো জানোই সময়ের, টাইমের একক। তার মানে এদের মধ্যে রিলেশনটা কি আমরা জানি, আই ইকুয়াল টু কিউ বাই টি, যেটা আগের কোশ্চেনেই দেখেছি। তো আমি যদি এটাকে আরও সিম্পলিফাই করি তাহলে এটা দাঁড়ায় কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, তাই তো? তো কিউ মানে কি, কিউর ইউনিট কি, কিউর ইউনিট হচ্ছে কুলম, কুলম কুলম ইকুয়াল টু আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, আর টি মানে হচ্ছে সময় বা সেকেন্ড, তাই তো? তো এখানে কোন রিলেশনটা সঠিক, এখানে হচ্ছে অপশান এ। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। কি বলেছে, কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি পেলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হবে, একই থাকবে, হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, না পরিবাহীর উপর নির্ভর করে? এই যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটা ওহমস ল এর উপর ডিপেন্ড করে কোশ্চেনটা রয়েছে। ও তো আমাদের, আমরা যদি দেখি ওহমস ল কি বলছে, ওহমস ল বলছে একটা পরিবাহী যদি টেম্পারেচার আর আদার্স অন্যান্য যে ভৌত অবস্থা রয়েছে সেগুলো যদি কনস্ট্যান্ট থাকে, মানে কোনো চেঞ্জ যদি না হয়, তাহলে একটা পরিবাহীর দুই প্রান্তে যে বিভব প্রভেদ, ধরো এই একটা পরিবাহী রয়েছে, এই পরিবাহী এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। যদি এটা নিই, এই একটা পরিবাহী রয়েছে, এই সরি এই একটা পরিবাহীর এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই প্রান্তের আমি ধরে নিলাম ভোল্টেজ হচ্ছে VA। আচ্ছা এই প্রান্তের আমি যদি ধরি VB, তো বলছে এই দুই প্রান্তের বিভব প্রভেদ এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সঙ্গে সমানুপাতিক, মানে এই পরিবাহীর মধ্য দিয়ে যদি I কারেন্ট যায় তাহলে আমি বলতে পারবো VA মাইনাস VB প্রপোর্শনাল টু I। এই যে VA মাইনাস VB, এটাকে আমি বলি V, মানে এই পরিবাহীর মধ্য দিয়ে যে ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করি, এই ভোল্টেজ প্রপোর্শনাল টু I, ঠিক আছে? তাহলে কোশ্চেন কি বলেছে, কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ যদি বৃদ্ধি পায়, তার মানে ধরো যদি বিভব মানে যদি ভিটাকে যদি আমরা বাড়াই, ভিটাকে যদি আমরা বাড়াই, তাহলে যেহেতু এটা রিলেশনটা হচ্ছে সমানুপাতিক, তাহলে কারেন্টটাও অবশ্যই বাড়বে, কারেন্ট অবশ্যই বাড়বে। তাহলে কোন অপশানটা ঠিক হবে? তাহলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রাও বৃদ্ধি পাবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরিবাহী তড়িৎ প্রবাহের জন্য, এখানে কোশ্চেনটা একটু ইনকমপ্লিট রয়েছে। পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য কে সাহায্য করে বা কে দায়ী? এখানটা লিখে দিতে পারো, প্রবাহের জন্য দায়ী কে, মানে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো করে, তো সেই কারেন্টটা ফ্লো করতে কেন করে? তো সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, মানে ফ্রি ইলেকট্রন যেগুলো থাকে। একটা পরিবাহীর মধ্যে দিয়ে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে, তো সেই ফ্রি ইলেকট্রনগুলোই তড়িৎ প্রবাহতে সাহায্য করে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ প্রবাহের জন্য দায়ী, তড়িৎ বিশ্লেষ্যে তড়িৎ প্রবাহের জন্য দায়ী। তড়িৎ বিশ্লেষ্য মানে তোমরা আশা করি তোমরা 9-10-এ হয়তো পড়েছো, যে একটা জারের মধ্যে কিছুটা লিকুইড নিয়ে তো তাতে দুটো, একটা ক্যাথোডের একটা পাত নেওয়া, অ্যানোডের একটা পাত নেওয়া, তো এখানের মধ্যে দিয়ে এই যে লিকুইডের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে, মানে এই প্লেট থেকে এই প্লেটে চার্জ যাবে, তো এই চার্জটা এই প্লেট থেকে ওই প্লেটে যাওয়ার জন্য এর জন্য দায়ীটাকে, মানে কার মারফত যায়? তো সেটা হচ্ছে ধনাত্মক অ্যান্ড ঋণাত্মক আয়ন, মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন, মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা নেওয়া যাক। যে অর্ধ পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য দায়ীকে, অর্ধ পরিবাহী মানে হচ্ছে সেমি কন্ডাক্টর, যেটা ইংলিশে বলে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টরের সাথে ইম্পিউরিটি মিশিয়ে এটাকে কন্ডাক্টর বানানো হয়, তারপর সে তড়িৎ প্রবাহ করতে সক্ষম হয়। অর্ধ পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন অ্যান্ড হোল, অপশান ডি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। তড়িৎ প্রবাহমাত্রার মান ও অভিমুখ আছে, ইহা একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি, যে কোনো একটি পরিবাহীর উপর নির্ভর করে। আচ্ছা, আমরা জানি রাশি দু প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। একটা স্কেলার, একটা ভেক্টর। স্কেলারের কি থাকে? আমরা যদি দুটো ডিভাইড করি, স্কেলারে হচ্ছে শুধু মান থাকে, ভ্যালু থাকে, বাট ডিরেকশন থাকে না। কিন্তু স্কেলার রাশি এটা হচ্ছে ভেক্টর, ভেক্টরের ক্ষেত্রে কি থাকে? ভেক্টরের একটা মান থাকে, ভেক্টরের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, প্লাস এই ভ্যালুটা কোন ডিরেকশনের উপর, কোন ডিরেকশনে কাজ করছে সেটাও বোঝানো হয়, তো সেই জন্য এটা ভেক্টর রাশি। তো আমাদের এখানে কোশ্চেনে কী বলেছে দেখা যাক, যে কারেন্টের প্রবাহমাত্রার মান ও অভিমুখ আছে, কারেন্টের মান ও অভিমুখ আছে। কারেন্ট ধরো একটা সার্কিট আছে এরকম, এদিকে একটা কারেন্ট যাচ্ছে I1, এদিকে হয়তো একটা কারেন্ট যাচ্ছে I2, এদিকে একটা যাচ্ছে I3। বলছে তাহলে দেখো এই I1, I2, I3 প্রত্যেকটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। যদি I1 1 হয় 1 অ্যাম্পিয়ার, I2 হয়তো 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তো এইটা হয়তো সাপোজ আসছো 4 অ্যাম্পিয়ার, -4 অ্যাম্পিয়ার, এইরকম কিছু আসলো। তো কী বলেছে, আমার তাহলে একটা কারেন্টের ভ্যালু পাচ্ছি, আবার ডিরেকশনও পাচ্ছি, যে এই কারেন্টটা এইদিকে যাচ্ছে, I2টা এইদিকে ফ্লো করছে, I3টা এইদিকে ফ্লো করছে। তো এটা একটা স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? এটা একটা স্কেলার রাশি। কেন বন্ধুরা? তোমরা এখন বলবে যে তড়িৎ প্রবাহমাত্রার মানও রয়েছে, অভিমুখও আছে, তা সত্ত্বেও এটা স্কেলার রাশি কেন? এই কোশ্চেনটা আমি তোমাদেরকে করলাম, তোমরা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কেন কারেন্ট বা তড়িৎ প্রবাহমাত্রা স্কেলার রাশি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। যে কোনো পরিবাহীর এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I হলে পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব কত? তড়িৎ প্রবাহ ঘনত্বকে ইংলিশে বলে কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, একটা পরিবাহী রয়েছে, পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I, পরিবাহীটার ক্ষেত্রফল হচ্ছে A। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমার টোটাল কারেন্ট যাচ্ছে আই, তাহলে 1 ইউনিট, সরি এটা 1 ইউনিটের মধ্য দিয়ে কারেন্ট কত যাচ্ছে আই বাই এ। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব, জে ইজ ইকুয়াল টু, যেটাকে জে দিয়ে ডিনোট করা হয়, জে ইজ ইকুয়াল টু আই বাই এ। অপশান এ ইজ আর রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ ঘনত্বের একক কী? আচ্ছা, আমরা তড়িৎ প্রবাহ ঘনত্বর ইকুয়েশনটা কি দেখেছি, জে ইজ ইকুয়াল টু আই বাই এ। আই আই মানে কারেন্ট, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার। আচ্ছা, ক্ষেত্র এ মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইউনিট কি হয় মিটার বা সেন্টিমিটার স্কোয়ার, এখানে মিটার স্কোয়ার ধরে নিলাম অপশান দেখে। তাহলে কোন অপশানটা সঠিক, অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অপশান ডি এর হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তড়িৎ প্রবাহ ঘনত্ব এটা স্কেলার রাশি, ভেক্টর রাশি, না যে কোনো একটি, না পরিবাহীর উপর নির্ভর করে। আচ্ছা, তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে কি, আই বাই এ, মানে এটা একটা একক ক্ষেত্রফলের ওপর ভ্যালু বোঝাচ্ছে। এই যে ভ্যালুটা বেরোবে যে, এটা হচ্ছে কোনো একটা একক ক্ষেত্রফলের ওপরে। তো তড়িৎ প্রবাহ ঘনত্ব হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি, এটা কিন্তু বন্ধুরা একদম মাথায় রাখবে, তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, কিন্তু তড়িৎ প্রবাহ ঘনত্ব ভেক্টর রাশি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোনো পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভিডি, সচলতা, এখানে একটা জিনিস আউট হয়েছে, সচলতা মানে হচ্ছে, সচলতাকে আমরা ডিনোট করি মিউ দিয়ে, এবং উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই, তাহলে কোন সম্পর্কটা এখানে ঠিক? আচ্ছা, বিচলন বেগ মানে তোমরা নিশ্চয়ই পড়েছ, ড্রিফট ভেলোসিটি, যেটা ইংরেজিতে বলে ড্রিফট ভেলোসিটি, সেটা হচ্ছে ভিডি। এখানে রিলেশনটা ঠিক হচ্ছে ভিডি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ই। কেন ঠিক, এটা তোমরা যদি ড্রিফট ভেলোসিটির ইকুয়েশনটা জানো তো খুব ভালো হয়। ড্রিফট ভেলোসিটির ইকুয়েশনটা কি, ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোনো পরিবাহীর ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন, আধান ই, বিচলন বেগ ভিডি, পরিবাহী তড়িৎ প্রবাহ ঘনত্ব জে হবে, জে এর ভ্যালু কত হবে, এটা আমাকে দেখতে হবে। তো আমরা প্রথমেই অপশানটা বলে দিই, জে হবে জে ইজ ইকুয়াল টু এন ই ভিডি। আচ্ছা কীভাবে হচ্ছে, আমরা যদি ড্রিফট ভেলোসিটির ইকুয়েশনটা জানি, ভিডি ইকুয়াল টু আই বাই এন ই এ, এটা হচ্ছে তোমাদের ড্রিফট ভেলোসিটির ইকুয়েশন। আচ্ছা, এখানে যদি আমি দেখি যে কী বলেছে আমার, তড়িৎ প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ ঘনত্ব জে ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, জে ইজ ইকুয়াল টু জানি আই বাই এ, তাই তো। তো আমি যদি এখানে আই বাই এটা বের করি, তাহলে আই বাই এ ইকুয়াল টু হয়ে যাবে এন ই ভিডি। আমি যদি এই এন ইটাকে এখানে গুণ করে দিই, তাহলে হয়ে যাবে এন ই ভিডি। তাহলে আমার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। যে কোনো পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভিডি, উহাদের মধ্যে সচলতা মিউ হলে এক্ষেত্রে সচলতা সমান, সরি, কোনো পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ ভিডি এবং উহাদের সচলতা মিউ সমান, এক্ষেত্রে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে কোন রিলেশনটা সঠিক? আচ্ছা, আমরা কি জানি, ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, তাই তো। তো এখানে কি বলেছে, ভিডি আর মিউ হচ্ছে সমান, তো তাহলে ই কি হবে, এখানে ভিডি আর ইউ যদি সমান হয়, আমি ভিডির জায়গায় যদি মিউ বসাই, মিউ ইকুয়াল টু মিউ ইন্টু ই, তাহলে মিউ মিউ কেটে যাবে, তাহলে ই ইকুয়াল টু 1, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, মোবিলিটির ইউনিট কি, একক কি? আচ্ছা, এখানে এটা যে বোল্ড করা রয়েছে বি অপশানটা, ভেবে এটা বোল্ড ভেবে নিয়ে দেখে ভেবে নিও না যে এটা রাইট অ্যান্সার। তো আমরা দেখি মোবিলিটির সূত্র মোবিলিটির ইউনিটটা কি হতে পারে? আচ্ছা আমরা কি জানি মোবিলিটি মানে কি? মোবিলিটি মানে হচ্ছে মিউ। আমরা কি জানি ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, তাহলে মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড। আচ্ছা ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র পাওয়ার ল, তড়িৎ ক্ষেত্র পাওয়ার লর ইউনিট কি হয়? ভোল্ট পার মিটার। ঠিক আছে, তো তাহলে আমার ইউনিটটা কি হলো? উপরে মিটারটা উঠে গেলে মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1, তার মানে অপশন ডি আমার হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পরিবাহিতার একক কি? পরিবাহিতা কাকে বলে? পরিবাহিতা মানে হচ্ছে রোধের অনন্যক। রোধকে আমরা ডিনোট করি আর দিয়ে, তো এর যে অনন্যক মানে 1/r, এটাকে আমরা বলি পরিবাহিতা। তো রোধের একক কি হয়? রোধের একক হচ্ছে আমার ওহম। তাহলে পরিবাহিতার একক 1/r এর ইউনিট কি কি হবে? 1/ohm। তো এই 1/ohmটাকেই বলে মো। মোকে ডিনোট, এটা মো এর চিহ্ন, মো, MHO। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওহমের সূত্র VI লেখটি, অপশন কি দিয়েছে? সর্বদাই মূলবিন্দুগামী হবে, কখনোই মূলবিন্দুগামী হবে না, পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপর নির্ভর করে বলা সম্ভব নয়। আচ্ছা আমরা ফার্স্টে জানি কি ওহমের সূত্রটা কি? ভি প্রপোর্শনাল টু আই, এটাকে আমরা লিখি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। আর মানে হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাই হচ্ছে রোধ, আরটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে দেখো আমি যদি ভোল্টেজ, কোনো ভোল্টেজ না দিই, ভি ইকুয়াল টু যদি 0 হয়, তখন আমার আই ইকুয়াল টু কী হবে? 0। তাহলে আমার যদি এটা একটা লেখচিত্র হয়, তাহলে 0 0 পয়েন্ট এখানটায় আমি যদি ভি এর ভ্যালু 1 দিই, তাহলে কারেন্ট হয়ে যাবে 1, মানে আমি ভোল্টেজ যা দেবো কারেন্টও সে হারই বাড়বে বা কমবে। তো আমার লেখচিত্রটা হবে এই রকম, গ্রাফটা হবে এই রকম, মূলবিন্দুগামী। আচ্ছা তোমরা যদি এখানেই দেখতে পারো, তোমরা যদি এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, তো আমরা যদি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখি, ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এখানে সি এর ভ্যালু 0। তো আমরা যদি এই দুটো ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করে দেখি, তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী কোনো সরলরেখার ইকুয়েশন, মানে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখা যদি যাই, তো তার ইকুয়েশন হয় ওয়াই ইকুয়াল টু mx, এবং এখানে ওয়াই মানে ভি, এম মানে আর, আই মানে কারেন্ট, আই ইকুয়াল টু এক্স। তার মানে এটা অবশ্যই সর্বদাই মূলবিন্দুগামী হবে। যে ক্ষেত্রে এটা মূলবিন্দুগামী হবে না, সেটি ওহমের সূত্রকে মানবে না। ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। শর্ট সার্কিট বর্তনীর ক্ষেত্রে কি হয়? আচ্ছা শর্ট সার্কিট জিনিসটা কি? আমি একটা জিনিস বোঝানোর, একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা রোধ রয়েছে, এই রোধটা একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড, এটা একটা ভোল্ট আছে, ভোল্টেজ আছে, ব্যাটারি ভি, এটা হচ্ছে আর। যেহেতু ভি রয়েছে আর রয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা কারেন্ট যাবে আই। গেল। আমি যদি মাল্টিমিটার নিয়ে চেক করি, এখানে যদি একটা মাল্টিমিটারের পয়েন্ট বসাই, এখানে একটা মাল্টিমিটারের পয়েন্ট বসাই, তো মাল্টিমিটারে সবসময় যে ভ্যালুটা এখন শো করবে সেটা হচ্ছে ইকুয়াল টু ভি। ভি যদি 5 ভোল্ট হয়, এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে মাল্টিমিটারও দেখাবে 5 ভোল্ট। তো এখন কি বলেছে, আমি যদি কোনো একটা শর্ট সার্কিট করে দিই, সাপোজ আমি আরটা তুলে দিলাম, সাপোজ আমি আরটাকে তুলে দিই, এখানে শর্ট সার্কিট করে দিলাম, তার মানে কি আরটা উঠে গেল, মানে কি আর এর একটা আগে ভ্যালু ছিল, এখন আরটা হয়ে গেল 0। ঠিক আছে 0 টেন্ডস টু 0। আর যদি 0 হয়ে যায়, তাহলে আমার কি হবে? আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, জানি তো। তাহলে আই ইকুয়াল টু কী জানি? আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। আচ্ছা আমরা যদি আর ইকুয়াল টু 0 করে দিই, ভি বাই 0, তার মানে i = ইনফিনিটি তাহলে কোন শর্ট সার্কিট একটা সার্কিটকে শর্ট সার্কিটে পরিণত করা মানে তার রেজিস্ট্যান্সটাকে আমরা জিরো করে দিই জিরো করে দেওয়া মানে হচ্ছে কারেন্ট তাতে ম্যাক্সিমাম ফ্লো হবে তাহলে কোন অপশনটা আমার সঠিক অপশন বি আচ্ছা আরেকটা জিনিস তাহলে বলে রাখি যদি আমরা এটা ওপেন সার্কিট হয়ে যায় মানে ধরো আমার তো রেজিস্ট্যান্সটা ছিল এই রকম দিয়ে ভোল্টেজটা এরকম কানেক্টেড ছিল আচ্ছা এটাকে যদি আমি ওপেন সার্কিট করে দিই মানে ওপেন সার্কিট করে দিই মানে যদি আমি রেজিস্ট্যান্সটাকে তুলে এটাকে শর্ট সার্কিট না করে এরকমই রেখে দিই তখন কি হবে তখন দেখো তাহলে সার্কিটটা ক্লোজ হচ্ছে না মানে এখানে এই সার্কিটের মধ্য দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না i = 0 i = যদি 0 হয় তাহলে আমরা কি জানি i = v / r তাই তো তো আমরা যদি এখানে এখান থেকে করতে পারি r = v / i তো i টা যদি 0 করে দিই v = 0 v / 0 এটা হয়ে যাবে r হয়ে যাবে ইনফিনিট বুঝতে পেরেছো আশা করি আর একটু পরিষ্কার করে দেওয়া ভালো হয় সরি r = v / i যেহেতু আমাদের কারেন্টটা 0 হয়ে যাচ্ছে তাহলে r টা হয়ে যাবে ইনফিনিট এটা হয়ে যাচ্ছে ওপেন সার্কিটের ক্ষেত্রে আর শর্ট সার্কিটের ক্ষেত্রে অপশন হচ্ছে এটা শর্ট সার্কিট আর ওপেন সার্কিট পুরো উল্টো হবে আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক কোন পরিবাহী দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ রোধ এবং উপাদানের রোধাঙ্ক এল এ আর হলে তো কোন সম্পর্কটা সঠিক অপশন সঠিক হচ্ছে রো ইনটু এল বাই এ অপশন বি এটা হচ্ছে সঠিক এখানে এই রো মানে হচ্ছে এটাকে বলে রোধাঙ্ক ঠিক আছে বা ইংরেজিতে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি আচ্ছা আমরা রোধ ইকুয়াল টু কি জানি রোধ আর ইকুয়াল টু রো ইনটু এল বাই এ আচ্ছা এখানে রোধাঙ্ক মানে হচ্ছে রো আমাকে রো এর ইউনিটটা বের করতে হবে তাহলে রো ইকুয়াল টু আর ইনটু এ বাই এল আচ্ছা রোধের ইউনিট কি রোধের একক কি ওহম আচ্ছা এ মানে হচ্ছে এরিয়া ক্ষেত্রফল ক্ষেত্রফলের ইউনিট কি হবে মিটার স্কয়ার আচ্ছা এল মানে লেন্থ লেন্থের ইউনিট কি হবে মিটার তার মানে আমি যদি এই মিটারের সঙ্গে মিটার কেটে নিই তাহলে আমার ইউনিটটা দাঁড়াচ্ছে ওহম মিটার তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেনে রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্কের একক আচ্ছা রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্কের একক ধরো একটা টেম্পারেচার রয়েছে টেম্পারেচার T1 এখানে T1 মানে টাইম নয় কিন্তু T1 টেম্পারেচারে আমার একটা পরিবাহীর রেজিস্ট্যান্স রয়েছে R1 এরপর যদি আমি টেম্পারেচারটা চেঞ্জ করি T1 থেকে যদি আমি T2 তে যাই তাহলে ওর রেজিস্ট্যান্সটা রোধটা চেঞ্জ হয়ে যাবে এটা হয়ে যাবে R2 যদি টেম্পারেচার বাড়ে তাহলে রোধ বাড়বে যদি টেম্পারেচারটা কমে তাহলে রোধ কমবে তো আমি যদি এই দুটোর মধ্যে কি রিলেশন হতে পারে সেটা দেখি তো এই দুটোর মধ্যে রিলেশন হবে R2 ইকুয়াল টু R1 ইন্টু 1 প্লাস আলফা টি এখানে টি মানে হচ্ছে দুটো টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স এই আলফাটাই হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক তাহলে আমরা যদি এখানে আলফা ইকুয়াল টু বের করি আলফা ইকুয়াল টু R2 মাইনাস R1 বাই R1 ইন্টু টি এখানে টি মানে টেম্পারেচার আচ্ছা R2 মানে রোধ এরও রোধ তাহলে ওপরে যেই ইকুয়েশন ওপরে যেটা ইউনিট দাঁড়াবে সেটা হচ্ছে ওহমে যেহেতু আর রোধ नीचे R1, R1 एर यूनिट ओहम। अच्छा, टेम्पारेचर एर यूनिट की डिग्री सेंटीग्रेड। তাহলে ওহমে ওহমে কেটে যাবে, তাহলে আমার একক হবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা এই অপশন বি, বা এটাকে আমি লিখতে পারি ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তড়িৎ প্রাবল্য ই, প্রবাহ ঘনত্ব জে এবং আপেক্ষিক রোধ রো হলে কীভাবে এদের মধ্যে সম্পর্ক, এরা কীভাবে সম্পর্কযুক্ত? তো এদের মধ্যে সম্পর্ক কোন অপশনটা ঠিক? অপশন সি, ই ইকুয়াল টু রো ইন্টু জে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। একটি অওহমীয় রোধকের উদাহরণ হলো, মানে যেই রেজিস্ট্যান্সটা ওহমের সূত্রকে ফলো করে না তাকে বলে অওহমীয় রোধক। তো কোনটা হতে পারে? কার্বন রোধক, না টাংস্টেন তার, না তামার তার, না ডায়োড? এখানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ডায়োড। নেক্সট কোশ্চেন। উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কারণ ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়, অনুপ্রবাহের গতিবেগ বৃদ্ধি পায়, ভর বৃদ্ধি পায়, সংঘর্ষ বেড়ে যায়। টেম্পারেচার বাড়লে পরিবাহীর মধ্যে রেজিস্ট্যান্স বাড়ে যায় কেন? কারণ হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে ভেতরে যে অনুপরমাণু থাকে তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। যত টেম্পারেচার বাড়বে তাদের সংঘর্ষ বাড়বে, সেই জন্য রেজিস্ট্যান্সও বাড়বে। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি উষ্ণতার বৃদ্ধিতে হ্রাস পায়? কার্বন, এফি, ম্যাঙ্গানিজ, এজি? অপশান এ, কার্বন। কার্বনের হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে এর রোধ হ্রাস পায়। নেক্সট কোশ্চেন। নিচের কোনটি উষ্ণতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় না? জার্মেনিয়াম, কপার, অ্যালুমিনিয়াম, টাংস্টেন? অপশান এ, জার্মেনিয়াম। নেক্সট কোশ্চেন। নিচের কোনগুলিকে রোধ কুণ্ডলী হিসাবে ব্যবহার করা যায়? অপশান এ, কপার, সিলভার, গোল্ড, বিসমাথ, অ্যান্টিমনি, কনস্টান্টান? অপশান সি, জার্মেনিয়াম, সিলিকন, ফসফরাস? সরি, এটা জার্মেনিয়াম হবে, জার্মেনিয়াম হবে। সিলিকন, ফসফরাস, ম্যাঙ্গানিন, ইউরেকা, নাইক্রোম? কোনটা? অপশান ডি, ম্যাঙ্গানিন, ইউরেকা, নাইক্রোম। কোনো পরিবাহী তড়িৎ প্রবাহমাত্রা আই, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন, আধান ই, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা হলে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ ড্রিফট ভেলোসিটি কী হবে? অপশান সি, ভিডি ইকুয়াল টু আই এন ই এ বা আলফা ক্ষেত্রফল, অপশান সি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, কী বলেছে? 1.2 প্রবাহমাত্রা বহনে সক্ষম 140 ওহম রোধ বিশিষ্ট একটা হিটারকে 210 ভোল্ট ডিসি মেনে লাগাতে কমপক্ষে কত অতিরিক্ত রোধ সংযুক্ত করতে হবে? আচ্ছা, প্রথমে কোশ্চেনটা বুঝতে হবে। একটা হিটার রয়েছে, আমি ধরে নিচ্ছি একটা হিটার, এটা এর রেজিস্ট্যান্স বলেছে 140 ওহম, আর এ ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি দেখি 1.2 অ্যাম্পিয়ার আর 140 ওহম, আমরা যদি ওহমের সূত্রটা দেখি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই হচ্ছে 1.2 আর হচ্ছে 140 ওহম, তাহলে তোমার এটা আসছে 168 ভোল্ট। মানে আমি যদি এই হিটারটাকে 168 ভোল্টের সঙ্গে কানেক্ট করি তাহলে হিটারটা ঠিকঠাক রান করবে, কিন্তু এখানে কোশ্চেনে বলেছে হিটারটাকে 210 ভোল্টের সঙ্গে কানেক্ট করা হয়েছে, তার মানে এটা হিটারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, হিটারটা খারাপ হয়ে যাবে। তো এর জন্য আমাকে কি করতে হবে? একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে এক্সট্রা, যাতে কারেন্টটা কমে যায়। মানে রেজিস্ট্যান্স এক্সট্রা লাগালে আমার 210 ভোল্ট যখন আমি কানেক্ট করব তো কারেন্টটা 1.2 অ্যাম্পিয়ারের মধ্যেই থাকবে। তো দেখা যাক কত, আমি কী বলতে চাইছি আর একটা কোশ্চেন। ধরো এই যে এইটা হিটার, হিটারের ইয়ে রয়েছে 140 ওহম। আমরা কি করছি, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাই আমাকে জানতে হবে। হ্যাঁ, এবার রেজিস্ট্যান্সটা আমরা সমান্তরাল লাগাবো না শ্রেণীতে লাগাবো, এটা হচ্ছে একটা প্রথম কোশ্চেন। যেহেতু আমাদের রিলেশনটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1/r, মানে আমি যদি রেজিস্ট্যান্স বাড়াই তো আইটা কমবে। আমি যখন 210 ভোল্ট লাগাবো তখন এখানের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেটা যেন 1.2 অ্যাম্পিয়ারের মধ্যে থাকে। তো আমি এখানে একটা রেজিস্ট্যান্স ধরে নিলাম, ধরে নিচ্ছি রেজিস্ট্যান্সের ভ্যালু আর। তো এটাকে আমি 210 ভোল্টের সাথে কানেক্ট করলাম, 210 ভোল্ট ডিসি, ঠিক আছে। এদিকে কারেন্ট যাচ্ছে আই, তো আয়ের ভ্যালুটা হচ্ছে 1.2। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে, 210 ভোল্ট আমি দিচ্ছি, আই ইকুয়াল টু 140 প্লাস আর। যেহেতু শ্রেণীতে রয়েছে তাই রেজিস্ট্যান্সটা অ্যাড হয়ে যাবে, তাই তো। তো দেখে নেওয়া যাক কী হতে পারে। আমাদের ইকুয়েশনটা হচ্ছে 210 ইকুয়াল টু 140 প্লাস আর ইন্টু আই। আই মানে আয়ের ভ্যালু হচ্ছে 1.2। আচ্ছা, আমি যদি এটাকে করি 140 প্লাস আর 210/12 × 10, তাহলে এটা কথা হচ্ছে 3 × 7 = 21, 70, 4, এটা এসে যাচ্ছে 25, 175। তাহলে আর ইকুয়াল টু 175 - 140, মানে আসছে 35 ওহম। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোনো কোষের উপাদানগুলিকে ঠিক রেখে তাদের পরিমাণ বাড়ালে কোষের কোন ধর্ম পরিবর্তিত হয়? তড়িৎচালক বল, প্রাপ্ত তড়িৎদান, বিভব প্রভেদ কোনোটি নয়। অপশান বি, তাদের চার্জের পরিবর্তন হয়। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 99 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সঙ্গে 1 ওহম শান্ট যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার দিয়ে প্রবাহিত হবে? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার গ্যালভানোমিটার জি। এর সঙ্গে একটা শান্টে আমি একটা রেজিস্ট্যান্স অ্যাড করেছি যার ভ্যালু হচ্ছে 1 ওহম। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স হচ্ছে 99 ওহম। আচ্ছা, আমার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই। তো এই আই কারেন্টটা এসে এখানে একটা ডিভাইড হবে, এখানে একটা ডিভাইড হবে। ধরে নিচ্ছি এইদিকে আসছে আই2, এইদিকে যাচ্ছে আই1 গ্যালভানোমিটার দিয়ে। আচ্ছা, যেহেতু দুটো রেজিস্ট্যান্সই সমান্তরালে রয়েছে তো তাদের মধ্যে যে ভোল্টেজটা হবে, ভোল্টেজটা দুজনের ক্ষেত্রেই সমান হবে। মানে 1 ওহম রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও যদি ভোল্টেজ ভি হয় তো 99 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসেও ভোল্টেজ হবে ভি। তাহলে আমরা যে 99 ওহম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টটা ভাবি কত, আই ওয়ান ইকুয়াল টু V/R। 1 ওহমের ক্ষেত্রে যদি ভাবি আই2 ইকুয়াল টু V/R, ঠিক আছে। তাহলে আমার টোটাল কারেন্ট কত হচ্ছে, টোটাল কারেন্ট আই1 প্লাস আই কত আসবে, তাহলে কত আসবে আই ইকুয়াল টু আই1 প্লাস আই2 V/99 প্লাস V, মানে অপশানে আসবে 99/100 V। তাহলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে এটা আমাকে বের করতে হবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আমার কারেন্ট যাচ্ছে আই1 আর আমার টোটাল কারেন্ট হচ্ছে আই। তাহলে I1 by I এটাই হচ্ছে আমার आंसर I1 মানে হচ্ছে কত বের করেছিলাম V by 99 আর I হচ্ছে 100 V by 99 তাহলে V by 99 কেটে যাবে 1 by 100 মানে হচ্ছে 1% অপশন B হচ্ছে সঠিক आंसर नेक्स्ट क्वेश्चन এ যাওয়া যাক পরিবাহী হিসেবে রূপা অপেক্ষা তামার প্রচলন বেশি কারণ রূপার দাম বেশি রূপা অপেক্ষা তামা বেশি সুপরিবাহী উচ্চ তাপমাত্রায় রূপা গলে যায় রূপার রোধ ধ্রুবক নয় আচ্ছা আমরা সব রূপা হচ্ছে সবথেকে ভালো সুপরিবাহী তারপরে থাকে রূপার পরে থাকে তামা কিন্তু রূপা আমরা ইউজ করি না কারণ রূপার দাম বেশি সেইজন্য আমরা রূপাকে বেশি ইউজ করি না ওইজন্য আমরা কপার বা তামাই বেশি ইউজ করি আচ্ছা এটা একটা ভালো क्वेश्चन আছে দুটি তারের দৈর্ঘ্য ব্যাস রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1.1:3 মানে ধরো দুটো তার রয়েছে একটা A ধরনি আর একটা হচ্ছে B তো এর যদি দৈর্ঘ্য L হয় B এর দৈর্ঘ্য হচ্ছে 3L আচ্ছা ব্যাস এর ব্যাস যদি r হয় তো এর ব্যাস হচ্ছে 3r এর রোধাঙ্ক যদি রো হয় তো এর রোধাঙ্ক হচ্ছে 3 × ρ আচ্ছা তো অপেক্ষাকৃত সরু তারটি রোধ হচ্ছে 20 অপেক্ষাকৃত সরু তারটি মান হচ্ছে a মানে আমরা কি জানি r = ρ * l/a a মানে কি ক্ষেত্রফল তো আমি যদি তারের ক্ষেত্রফল বার করি l * পাই r স্কয়ার এটা ধরে নিই আমি r a এর ক্ষেত্রে আচ্ছা এরপর যদি আমি r b দেখি r b এর ক্ষেত্রে কি হচ্ছে ρ মানে হচ্ছে 3 ρ * l মানে হচ্ছে 3l পাই r square r মানে হচ্ছে 3r তার স্কয়ার তাহলে এটা যদি আমি করি 3 স্কয়ার মানে 9 এখানে 339 মানে ρ l বাই পাই r স্কয়ার rb দেখো rb আর ra সমান ইকুয়েশন এসে গেছে এই যে ইকুয়েশনটা রয়েছে আর এই যে ইকুয়েশনটা দুটো একই তাহলে আর এ এর সরু তারটা রোধ যদি 20 হয় তাহলে অন্যটার রোধও হয়ে যাবে 20 বুঝতে পেরেছো নেক্সট क्वेश्चन একটা তামার তার অপশন সি 0.2% বৃদ্ধি পাবে নেক্সট क्वेश्चनে যাওয়া যাক কি বলেছে একটা 1.08 ড্যানিয়েল কোষকে কোনো বর্তনীর সাথে যুক্ত করলে তাতে 0.5 एंपियर प्रवाह चले और बर्तनी प्रांतीय विभव पार्थक्य देखा जाए 0.7 वोल्ट कोषের রোধ কত আচ্ছা কোষ মানে ধরো একটা এখানে ড্যানিয়েল কোষ মানে এটা ডিসি সোর্স একটা ডিসি সোর্সকে এভাবে জেনারেট করা হয় এটা হচ্ছে 1.08 ভোল্ট এটার সঙ্গে একটা রেজিস্ট্যান্স অ্যাড রয়েছে এটাকে বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স এরপর বর্তনীর সাথে যুক্ত করা হলে প্রান্তীয় বিভব হবে এখানে আমার একটা কোনো বাল্ব রয়েছে বা কোনো একটা ফ্যান ঘুরছে তো কি বলেছে আমার কারেন্ট যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার আর এই যে দুটো প্রান্ত রয়েছে এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 0.7 ভোল্ট তাহলে কোষের রোধ কত এটা যদি r হয় তাহলে r এর ভ্যালু কত এটা আমাকে বের করতে হবে এটাই হচ্ছে আমার क्वेश्चन তাহলে আমি যে ইকুয়েশনটা কি দাঁড়াবে 1.08 = I * r + 0.7 আচ্ছা আরেকবার ভালো করে লিখে নিই 1.08 = I माने হচ্ছে 0.5 আমাকে আর বের করতে হবে প্লাস 0.7 তো 0.5 আর মানে আসছে 1.08 minus 0.7 মানে এটা এসে যাবে 3.38 তাহলে r equal to এসে যাবে 0.76 ওহম অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট क्वेश्चन কোন মুক্ত আধানের অনুপ্রবাহের বেগ ডিপ ভেলোসিটি ভিডি ইকুয়াল ভিডি তড়িৎ ক্ষেত্র ই এর সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় আমরা কি জানি ডিপ ভেলোসিটি ভিডি ইকুয়াল টু মিউ ইনটু ই তার রিলেশনটা কি ভিডি প্রপোর্শনাল টু ই অপশন এ যে সঠিক অ্যানসার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং এই রকম ভিডিও পেতে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।